হ্যালো ভিউয়ার্স, জয় হিন্দ। আজকে শুরু করব আমরা জল দূষণ। এই জল দূষণ চ্যাপ্টার নিয়ে এর আগে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, এটি পুরো সম্পূর্ণ রিয়েল দেওয়া হচ্ছে, ওগুলো লিখলেও হবে। এবং যদি তোমরা ওগুলো না লিখতে চাও তাহলে তোমরা এটি দেখে দেখে লিখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথম পেজে আছে জল দূষণ, জল দূষণ বলে হেডিং করতে হয়। তারপরে এখানে দেওয়া থাকে সূচিপত্র, সূচিপত্র ক্ষেত্রে বিষয়, পাতা নম্বর। তারপরে প্রথম পাতাতে দেওয়া থাকে সূচিপত্র 1 নম্বর পেজে, প্রকল্প সম্বন্ধে বর্ণনা 2 নম্বর পেজে, জল দূষণের ভূমিকা 3 নম্বর পেজে, জল দূষণকারী পদার্থ এবং তার উৎস 4-5 নম্বর। তারপরে জল দূষণের প্রভাব রয়েছে 5 ও 6 নম্বরে। জল দূষণ রোধের উপায় রয়েছে 6 থেকে 7 নম্বরে। এবং কৃতজ্ঞতা স্বীকার ও ঘোষণাপত্র, এটি রয়েছে 8 নম্বরে। তাহলে এটি হলো প্রথম পর্যায়ে সূচিপত্র। এরপরে আসছি আমরা লিখার দিকে। প্রথমেই এখানে দেয় প্রকল্প কাকে বলে। আমি বলে রাখছি, এই পাতাটা তোমরা না দিতেও পারো, এই পাতাটার জন্য কোনো অসুবিধা নেই, এই পাতাটা না দিলেও চলে। যদি তোমরা বলো তাহলে এটি আমি আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছি, এটি দেখে দেখে তোমরা লিখে নিতে পারো। আরেকবার বলে দিচ্ছি যে এটা প্রজেক্টের ক্ষেত্রে না দিলেও চলে। তাহলে যদি তোমরা লিখতে চাও এটি লিখে নাও। তারপরে চলে আসছে আমরা মেন বিষয়বস্তুতে, যেটি হলো জল দূষণ, ওয়াটার পলিউশন। এটিকেও তোমরা দেখে দেখে লিখে নাও। এটা আমার নিজের হাতে লিখা, তাই এর মধ্যে অনেক হাতের লেখাতে গোলমাল থাকতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে লিখে নাও। ওটা গেল ভূমিকা। এরপরে আসছে সংজ্ঞা। তারপরে এখানে একটি ছবি দিতে হয়।
কৃষি ক্ষেত্রে জল দূষণ। জল দূষণের প্রভাব প্রজেক্টের কাজটি এখানেই শেষ। আশা করছি তোমরা এটি দেখে দেখে ভালো লিখতে পেরেছ এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।